তিরিশে এপ্রিল সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল বেলেঘাটার আলোছায়া এলাকা। স্থানীয় কাউন্সিলর অলকানন্দ দাস ও রাজু নস্করের গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়েছিল আলোছায়া চত্বর। এমনকি তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে উত্তর কলকাতা জেলা বিজেপি। ফুলবাগান মোড় থেকে মিছিল করে ডিসি অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। জমা দেওয়া হয় ডেপুটেশনও। বেলেঘাটা অশান্ত হয়ে রয়েছে, সেই অশান্ত বেলেঘাটাকে শান্ত করার দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে রাজপথে। তার কারণ, দিনের পর দিন বেলেঘাটায় চত্বরে দেখা যাচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীরা দাপাদাপি করছে এবং বোমগুলির লড়াই চলছে। এখানে সাধারণ মানুষ সন্ত্রস্ত, এই এলাকার একাধিক মানুষ এসেছে আমাদের কাছে যাতে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা সেই দাবি নিয়ে আজকে ডিসি এসডির কাছে আমাদের ডেপুটেশন জমা দেব। উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতির দাবি, বেলেঘাটাকে সন্ত্রাসমুক্ত করতে হবে, বেলেঘাটার মানুষকে শান্তি ফিরিয়ে দিতে হবে। বেলেঘাটাকে সন্ত্রাসমুক্ত করতে হবে এবং বেলেঘাটার মানুষকে শান্তিতে কাটাতে দিতে হবে, এটাই আমাদের দাবি। শান্তি ফিরিয়ে আনার দাবিতে, বেলেঘাটায় শান্তি ফিরিয়ে আনার দাবিতে কিন্তু এই মুহূর্তে কার্যত ডিসি অফিসের সামনে এসেছে উত্তর কলকাতার যে বিজেপি কর্মীরা রয়েছে, তারা একেবারে ডিসি অফিসের সামনে বিজেপি কর্মীরা এসছে এবং তারা কিন্তু তাদের এই প্রতিবাদ, তাদের এই বিক্ষোভ, অর্থাৎ যে বেলেঘাটা অশান্ত এবং সেই অশান্ত বেলেঘাটাকে শান্ত করার উদ্দেশ্যে ডিসির কাছে একেবারে ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু উত্তর কলকাতার বিজেপি কর্মীরা কিন্তু মিছিল করে এসেছে এবং তারা এভাবেই তাদের প্রতিবাদ প্রদর্শন করছে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে হীরক ঘোষ, ক্যালকাটা নিউজ, বেলেঘাটা।